আপনি যদি আল্লাহকে মনে রাখতে পারেন, স্মরণ রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ মনে বিশ্বাস আছে নি? আল্লাহ কি বলছেন? রিমেম্বার লর্ড ইন প্রিপারেশন, দমে দমে জপ নাও, লা ইলাহা জপেন নি, কইতে সকাল উঠা টাকার চিন্তা, একতলা হইছে দোতলা কবে কমপ্লিট করবো, ঠিক কিনা বলেন? হলা একটা আমেরিকা গেছে, আর গত আগামীকালকে কোন্ডারে ফাড়াইতে পারবো, এই টেনশন, ঠিক না? শুধু দুনিয়া, দুনিয়ায় ধ্বংস করে দিল মুসলমানের চরিত্রকে, একবারে ফ্যাকেট হয়ে গেছে মুসলমানের চরিত্র, আপনারা জানেন না কিছু, কথা বলেন না কেন? দুনিয়ার লেগে পাগল হইছেন না? আল্লাহ বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবী একটা ধোকা ছাড়া ছলনাময় ভোগ ছাড়া কিচ্ছু না। কার কথা? আমি যে দূরত পড়ছি, খুব কষ্ট পাইছি অন্তরে, জানে আমি কি বাংলাদেশের মানুষ না? আমি দূরত পড়লাম, মনে হয় যে অনেকের চেহারা দেখছি, মনে হয় আমার গুল্লি করব, আবার অনেক দেখছি হাসছে। দূরদের পাওয়ার কি জানো? দূর আল্লাহ নিজে পড়ে প্যারেস তাদেরকে নিয়ে কন্টিনিউ। এই কি সুন্দর একটা সেন্টেন্স ইউজ করেছেন, চমৎকার, ওই যে আমার চাচা আলহামদুলিল্লাহ বলেন, আর আমরা যদি দূরত পড়ি আমাদের লাভ কি জানেন? বন্দনে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু কোন মদিনাওয়ালার প্রেমিক যদি একবার দৈনিক যদি আমার রাসূলকে মহব্বত করিয়া কেউ যদি দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে, সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। হাদিসখানে এসেছে দাইলামী শরীফের মধ্যে, এর চেয়ে নেয়ামতের খবর আর কি হতে পারে বলেন? কয়বার? 1000 বার যদি আমরা রাসূলকে মহব্বত করে দরুদ পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেখিয়ে মরণ দিবে তার আগে না। জুমার দিনে যদি কেউ মহব্বত করে রাসূলকে 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, রাসূলের ইজ্জত কত! আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে, শুধু নূর মুবারক থেকে না, রাসূল বলেছেন দা ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট, আমি ওই সময় নবী। লাইট মানে কি জানেন? লাইট মানে হলো নূর, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় নূর, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। রাসূলের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সৃষ্টি করেছেন যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, মানে আদম এখনো সৃষ্টি হয় নাই, রূহ রয়েছে আলমে আরো হয় আর আদমের বডি রয়েছে পৃথিবীতে, তখনও আপনার আমার নবী ছিল নবী, আওয়াজ দিস মহান, সেই নবীর উম্মত হতে পারে আমরা কি ধন্য না নগণ্য? ধন্য না, নবীর উম্মত হতে পারে আমরা ধন্য। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য উসিলা করো, ফলো দা স্কলারস, উসিলা হলো ইসলামিক স্কলারস যারা আছে, ইসলামী গানে যারা দক্ষতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? তাদের পাওয়ার কত জানেন? তাদের পাওয়ার হলো বিহন, জেনে রাখো, বেরি নিদা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অন টু রিগ্রেট, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, পরকালেও তারা চ্যাম্পিয়ন, উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এই মানুষগুলো যখন ইন্তেকাল করে পৃথিবীর মানুষ দেখে তারা মারা গেছে, কিন্তু আল্লাহ আল্লাহর কোরআন থেকে প্রমাণ, এই হাফেজ আপনা আপনি হাফেজ আপনি, ঠিক আছে, ও কি বলে কোন না, এটা কোরআনে হাফেজ না, তা হাফেজ হইলে তো আমার জন্য ইজি আর কি, কোরআন তেলাওয়াতে যদি একটু সমস্যা টমস্যা হয় আমার মনে করাই দিতে পারবো, সম্মানিত উপস্থিতি
আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার দৃষ্টিতে মানুষ কি হয় মারা যায় কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা মরা কথা বলে না ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় আওয়াজ দি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছে তোমরা পৃথিবীতে অনেক বেশি কাঁদো হাসো খুবই কম কথা কি বুঝতে পারছেন মোটা তাজা পশু একটু কম খাও পরকালের কথা চিন্তা একটু বেশি করো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানেন জাহান্নাম থেকে উঠিয়ে যদি কোনো জাহান্নামীকে পৃথিবীর আগুনে ফেলায় সে অনায়াসে ঘুমিয়ে যাবে এবার বুঝেন ওই আগুন কত ভয়ঙ্কর চোখে যে দেখতেছেন অপরাধ কানে যে আওয়াজ শুনতেছেন হারাম আওয়াজ পায়ে যে হাইটটা যাইতেছেন নষ্ট পথের দিকে বেশি ঠিক কিনা বলেন কোরআন হাদিসের আইন নিজের কাছে কতটুকু আছে একবার চিন্তা করেন আমি যদি এখন আপনাদেরকে বলি একটা ছেলের মাথা সরাইলে সুন্নাহ মতো চুল কাটা পাবো না একটা ছেলের মাথায় আমি কোরআন সুন্নাহ দৃষ্টিকোণ যেভাবে চুল কাটার আদেশ দিছে আমি চুল কাটা পাবো না ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে রাখে এখন ফ্যাশনে বল করে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তাদের দাড়ি খুঁজে পাবো না ম্যাক্সিমাম ছেলে এখন জিন্স প্যান্ট পরে যেটা কোরআন হাদিস থেকে সম্পূর্ণ আরাম যেই পোশাক পরলে যেই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না আজকে বলে গেলাম কিসের মুসলমান আমরা আমরা বিধর্মীদেরকে ফলো করি অথচ বিধর্মীরা হল আমাদের চিরশত্রু কি কথা বলেন না কেন আমি বানাইয়া বলি না দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ মুসলিমস মুসলমানের চিরশত্রু হলো কারা বিধর্মীরা আজকে বিধর্মীদের কারণে মুসলমান নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মুসলমান একবারও বোঝে না বিধর্মীদের ধর্মের স্রষ্টা হলো শয়তান রিজসুম মিন আমালিশ শয়তান বিধর্মীদের ধর্ম সৃষ্টি করেছে শয়তান আর আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আপনি যান কোথায় ঠিক কিনা বলেন সকালে কোরআন তেলাওয়াত করেন কয়জন করেন আগে সকালে ঘরে ঘরে মা বোনদের কাছে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি এখন প্রত্যেকের ঘরে ঘরে শোনা যায় কিন্টার গার্ডেনে যাওয়ার যে হই হুল্লো ঠিক কিনা বলেন বিধর্মীরা দিয়েছে শেষ করে সকালের পর কানে আমার দাসা এই চিন্তা কিন্তু মুসলমানে নাই আপনার ওয়াইফ সকালে সেজে গুজে কিন্টার গার্ডেনে যাওয়ার সময় পায় কিন্তু তার নামাজ পড়ার সময় সে পায় না ঠিক কিনা বলেন সকালে উঠে তুমি ওযু করে তারপরে তুমি ফজরের নামাজ পড়ো তারপরে তুমি দুনিয়ার কাজে লিপ্ত হও সময় হলে জোহরের নামাজ পড়ো তারপরে আবার তুমি দুনিয়ার কাছে লিপ্ত হও তারপরে আসরের নামাজের সময় হলো তুমি আসরের নামাজ পড়ো তারপরে তুমি কি করো দুনিয়ার কাজ করো নামাজ তো মানুষের দুনিয়ার কাজের কোনো কি করে না এটা করে না করে কথা বলেন সকাল বিকাল প্রত্যেকটা মুসলমানের কোরআন তেলাওয়াত করা উচিত কারণ এই কোরআন থেকে গোটা পৃথিবীর আধুনিক প্রযুক্তি বের হয়েছে কথা বলে না কেন আই রিসাইট দা হোলি কোরআন এভরি ডে ইন দা মর্নিং এন্ড ইভিনিং মারহাবা কইতেন না আমি এত ব্যস্ততার মাঝে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি আই মেক মাই এবলুশন আমি ওযু করি আই প্রে মাই ফজর প্রেয়ার আমি আমার ফজরের নামাজ পড়ি আপনারা পড়েন সবাই পড়েন না জি বললে হবে কি আমি কি বাংলাদেশের ছেলে না আমি বুঝি নাই দেশের মানুষের চরিত্র কার কোন দিকে চলে যাইতেছে মুসলমানকে ধ্বংস করেছে দুইটা দিকে একটা হলো ভোগ আর একটা হলো লোভ অতিরিক্ত ভোগ করার কারণে সে লোভের নেশায় পড়েছে আর এই লোভের নেশায় পড়ে সে একবারে তার লাইফকে সে ড্যামেজ করে দিয়েছে কি নিয়ে যাবেন কবর একবার কি ভাবতে পারছেন কবরে কি নিয়ে যাবেন একবার কি ভাবতে পারছেন কবর কি আপনার বন্ধু হবে না শত্রু হবে এটা কি একবার ভাবছেন মানুষের অন্তরে অহংকার আসলে কিন্তু তার কাছে অহংকার করার মতো কিছুই বলে হুজুর কেন বললেন অহংকার করার মতো কিছুই নাই কারণ আমি আপনি হলাম আল্লাহর বাগানের ফুল আপনি যেমন আপনার যা বাগানের ফল যেমনি চেমনি যখন ইচ্ছে তখন ছিরার অধিকার আছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু যখন ইচ্ছা তখন আপনাকে উঠিয়ে নিয়ে যাবে আপনার পৃথিবীতে একটা সেকেন্ড থাকার কোনো ক্ষমতা নেই তাইলে আপনার কিসের এত অহংকার
কিসের তত্ত্ব গরিমা, কিসের পাওয়ার? এই দেহ থেকে শুধু ছোট্ট পাখিটা বের হয়ে গেলে আপনি এই মুহূর্তে হয়ে যাবেন ড্যাড, ঠিক কিনা বলেন? কিন্তু এই জীবনে কি শুনেছেন? এটা বল শুনেছেন অমুকের ড্যাড বডি, কিন্তু ড্যাড সোল কি শুনেছেন? ড্যাড সোল কেউ শোনেন নাই, কারণ আত্মার কোন মরণ নেই, আত্মার কোন মরণ হয় না। তাহলে আপনার আসল সত্য তো বডি না, আপনার আসল সত্য হলো আপনার দেহ আর আত্মা, বডি না, আপনারা জানেন না। সেই দিনের ওই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে গো, টিকিট কাটায় আছে যার, বলেন সেই দিনের ওই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে গো, টিকিট কাটায় আছে যার, মনের ঘরে তালা দিয়া সাবি লয়া আছেন সাই, আমিও দম শব্দ কিতা হুকুম ছাড়া বাইরে যাই, ঠিক কিরা বলেন? তাহলে কিসের অহংকার আপনার, কিসের আত্মগরিমা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, কথা ঠিক না? তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, কথা কি বুঝে আসছে? আপনি কার উপর ভরসা করে কবরে যাবেন? কে আপনার আপন? বর্তমান যে জামানা এসেছে ভয়ঙ্কর, আপনার আমার আপনার আপনজন ইন্তেকালের পরে 5 দিন 15 দিন 40 দিন আমাদের দেশের একটা কালচার, ঠিক কিনা বলেন? এইটা করতে পারলে সকল আওলাদ মনে করে যে আমার দায়িত্ব শেষ, পিতা মাতার খবর কেউ নিবে না, আপনার আমার খবর কেউ রাখবে না। দেখেছেন এই জীবনে কোন সন্তানকে কোন আপনজনকে ঘর থেকে বের করার পরে তাকে আবার বৃষ্টি ঝড় তুফানের কারণে ফিরিয়ে নেওয়ার মতো গল্প শুনেছেন? তাহলে এগুলো কি একবার ভাবতে পারেন না? আসলে কিসের অহংকার, কিসের পাওয়ার, কিসের আত্মগরিমা আমাদের কাছে করার মতো আছে? শুধু যাওয়ার সময় বাঁশ বাগানের কাছে অথবা পাকা একটা বাঁশ আর দর্জি দোকানের একটু কাপড় ছাড়া পৃথিবীর কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না। রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার সব কিছু অভিশপ্ত, কিন্তু আমার আল্লাহর গোলামি অভিশপ্ত নয়। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ, তো মহাপদে বলেন না সুবহানাল্লাহ। কবরের কথা কি মনে হয়? কবরের কথা কি মনে পড়ে? এখন কি গুনাহ গুনাহ থেকে মুক্তি পেতে চান নাকি গুনাহযুক্ত হয়ে কবরে যেতে চান? কথা বলেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই, হাদিস না, হাদিস থাকলে আপনাদের সন্দেহ থাকতো, কোরআনে তো বিন্দু পরিমাণ সন্দেহ নেই, কথা বলেন আছে? কোরআনে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কি হও? কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, সুবহানাল্লাহ বলেন, কে বলেছে? আল্লাহ। এই এই যে আল্লাহ যে প্রিয় লোকের কথা বলেছেন এরা কারা জানেন? তাফসীরে রুহুল বায়ানের দ্বিতীয় খণ্ডে এসেছে, তাফসীরে মাজহারের দ্বিতীয় খণ্ডে এসেছে, তাফসীরে কদরির প্রথম খণ্ডে এসেছে, এই আল্লাহওয়ালা লোকগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিয়া। আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে প্রেম করো, তাদের সাথে যুক্ত হও, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো, ওয়াদখুলি জান্নাতি, আসেনি কোরআন শরীফে? আছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কোরআনে তো সন্দেহ নাই। তা আরো বড় মজার খবর কি দেখছেন? ইন্দা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন তারা আল্লাহর কাছ থেকে খাবার পায়, তো খাবারটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, জান্নাতি খাবার। তারা কি পায়? দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে খাবার পেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, বাঁচতে হলে মদিনা ওনাকে ভালোবাসতে হবে, তখন আপনি দুনিয়াও বেঁচে থাকতে পারবেন, পরকালেও আপনি বেঁচে থাকতে পারবেন, আপনার কোনো মরণ হবে না। বলে কেন জানেন? ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে ইহুদি খ্রিস্টান বলেছেন হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাও এই প্রেম আমার কাছে এক্সেপশনাল নয়, আল্লাহ বলেছেন সে বলুন
If you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফনমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হু অবিস দা অ্যাক্টিল অবিস আল্লাহ, আমরা সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন, গ্রান্টেড করেছেন। সেই নবী সম্পর্কে আমেরিকার গবেষক বলেছেন, দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি। আওয়াজ দি, সুবহানাল্লাহ, অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল। আওয়াজ দি, সুবহানাল্লাহ। জানেন কেমন নবীর উম্মত আমরা? 1970 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেলেন, ওখানে গিয়ে দুই বন্ধুকে নিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনারা আমার নবী, আপনার এই পৃথিবী থেকে দাঁড়িয়ে, এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদরা দুটা টুকরা হইতে দেরি হয় না। আওয়াজ দি, একলা কথাগুলো কি বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তাহলেই আপনারা ঈমানদার। সম্মানিত উপস্থিতি, আপনি কিছু জানতে পারলে তাহলেই কিন্তু আপনি আমল করতে পারবেন। তা আপনারা জানবেন কোথায়? মসজিদে গিয়ে, মাহফিলে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, ঠিক কিনা? কার কাছ থেকে? এই যে আপনারা এখানে আছেন, আজকে অনেক টাকা খরচ না আপনাদের? টাকা খরচ করেছেন কি জন্য? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না পরকালের জন্য? এদিক দিয়ে আপনারা টাকা খরচ করেছেন, এদিক দিয়ে আপনার ট্যাগের কি পাবেন? সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। এদিক দিয়ে ঘুম ত্যাগ করে জান্নাতের বাগানে বসেছেন, এ বসার কারণে আপনারা বসার সওয়াব পাবেন। আর এক দিক দিয়ে আলেমদের সাথে বন্ধুত্ব করেছেন, দাওয়াত দিয়েছেন, এখানে এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যথেষ্ট একটা উসিলা। আল্লাহ বলেছেন, আপনাদের লাভ কি চতুর্দিকে না? কোন গ্রামের উপর দিয়ে যদি নবীর প্রেমিক, নবীর মহাব্বত ওয়ালা একজন হক্কানি আলেম কোন গ্রামের উপর দিয়ে হাইটা যায়, এই গ্রামের সব কবরবাসীর কবর আজাব 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখে। আপনি চাইলে আপনার ছেলেকে ডাক্তার বানাইতে পারবেন, কিন্তু চাইলে আলেম বানাইতে পারবেন না। চাইলে আলেম বানাইতে পারবেন না। যার উপর আল্লাহর কাছ রহমত আসে তার দ্বারাই কিন্তু আল্লাহর গোলামি সম্ভব, এছাড়া সম্ভব না। আপনি চাইলে এখন হাসতে হাসতে বের হয়ে যেতে পারবেন, কিন্তু এখানে আশাটা সবার নসিবে জুটবে না। এখানে আসার জন্য ঈমানী চেতনার প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, প্রেমের প্রয়োজন, কিন্তু চলে যাওয়াটা একেবারে নাথি, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, ঘুমানো সবার জন্য ইজি, কিন্তু ঘুমকে ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি সবার জন্য পক্ষে সম্ভব না। কুরমা পোলাও দেখে সবার পক্ষে খাওয়া সম্ভব, কিন্তু কুরমা পোলাকে ত্যাগ করা সবার পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? অনেক বড় বাড়ি দেখে আরেকজন বাড়ির স্বপ্ন দেখতে পারবে এবং বাস্তবে এটাকে পরিণত করতে পারবে, এটা একেবারে ইজি, কিন্তু আমি এই দুনিয়ার বাড়ি না করে আমি পরকালের বাড়ি তৈরি করব, এই চিন্তা করা সবার পক্ষে ইজি নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জানেন? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। কি কথা বুঝেন না? আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য কি? কি আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য কি? মেরাজ। মেরাজ মানে কি? দিদার। নবীর দিদার হয়েছে আল্লাহর সাথে, সাক্ষাৎ হয়েছে, আর মুমিন নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, ফেয়ার ইজ দা মেরাজ অফ দা বিলিভার। নামাজ মুমিনের জন্য কি? মেরাজ। আবার নামাজ কিন্তু জান্নাতের চাবিও, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি? জান্নাতের চাবি। জান্নাতের চাবি, চাবি, চমৎকার। এতক্ষণে মনে হয় যে আপনাদের সেন্স ফিলিং আসতেছে, সুবহানাল্লাহ, বলেন নামাজ কি জান্নাতের চাবি? চাবি। প্রেয়ার ইজ দা কি টু প্যারাডাইস।
নামাজ কি? জান্নাতের চাবি। সাবি। এখন এই কথাগুলো শুনে, এই কথাগুলো লোভে পড়ে, নামাজ পড়া সকলের পক্ষে সম্ভব না, কিন্তু এই কথাগুলোকে শুনে এই কান দিয়ে বের, এই কানে দিয়ে শুনে ওই কান দিয়ে বের করা সবার জন্য ইজি। কিন্তু মুমিন বসেই থাকে, নতুন মানুষ আসবে, তার কাছ থেকে নতুন কোন কথা যদি জানতে পারি, শুনতে পারি, হয়তো বা এটাও হতে পারে আমাদের নাজাতের জন্য সিলা, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা একমত? সবাই একমত? সম্মানিত উপস্থিতি, এই কনকনে শীতের মধ্যে সবার পক্ষে কম্বল মুড়ি দিয়ে বক্স খাটের মধ্যে খুব আরাম করে ঘুমিয়ে থাকা সবার পক্ষে সম্ভব, কিন্তু এটাকে ত্যাগ করে এই খোলা ময়দানে জান্নাতের বাগানে বসা সবার পক্ষে সম্ভব না। প্রকৃত সুখ হচ্ছে ত্যাগের সুখ। আজকে আপনারা এখানে কে কি পাঞ্জাবি পরে আসছেন, কে কি চাদর গায়ে দিয়ে আসছেন, কে কি মানে ভাবনা নিয়ে আসছেন, এটা কি আল্লাহ জানে না? আপনার জামা, আপনার পোশাক, আপনার বিছানা, আপনার স্যান্ডেল, আপনার সব কিছুর দিকে আল্লাহ একবারও তাকাবে না, তাকাবে আল্লাহ আপনার কালবের দিকে, ঠিক না বলেন? আপনি কোন অন্তর নিয়ে জান্নাতের বাগানে এসেছেন ওটার দিকে আল্লাহ তাকাবে, ঠিক না বলেন? এই যে দেখেন, আমি দেখেছি শুরু থেকে এখানে কিছু যুবক বসছে, শুরু থেকে আমি দেখেছি, আমি বসার পরে তাদের খুব নিজুম একটা আকর্ষণীয় একটা নজর আমার দিকে আছে, আমি কথাগুলো বলতেছি তারা আপন করে এগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। এই যুবকগুলোর জন্য আমার বক্তব্য হাদিস শরীফ থেকে, আল্লাহ রাসূল বলেছেন যেই যুবকেরা তাদের শরীরে রক্ত গরম, এখন নাচার সময়, ঠিক এই সময়টাতে আমাদের দেশের ছেলেরা ফেসবুক ইন্টারনেট নিয়ে থাকে, থাকে না? এই সময়টাতে ফেসবুক ইন্টারনেট নিয়ে বিছানায় শুয়ে শুয়ে এগুলো দেখার কথা, এগুলো কি বর্জন করে যেই যুবকের দল অন্তর থেকে এই মাহফিলটাকে ফর্মালিটি মনে না করে, কি মনে না করে? এটাকে ফর্মালিটি মনে না করে, সত্যি সত্যি জান্নাতের বাগান মনে করে অন্তর থেকে যদি কোনো যুবক এখানে বসে থাকো, আমি আজকে বললাম হাদিস শরীফ থেকে প্রমাণ, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া, আমার রাসূল জানিয়ে দিয়েছেন যেই যুবক তরুণ অবস্থায় তাংরা জোয়ান আল্লাহর গোলামি করতে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকগুলোর জন্য একটা অংশ রেখেছেন আল্লাহর আরশের নিচে, শুধু এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দিবে যুবকদেরকে, জোরে সোরে সুবহানাল্লাহ, যে হাসির জন্য, তামাশা করার জন্য এসেছে, তাদের কথা আমি বলতে পারবো না। যুবকদের জন্য আরো কত নেয়ামতের খবর, জিব্রাইল বলেছেন আমি বৃষ্টির ফোঁটা গুনতে পারি, আমার পক্ষে গোনা সম্ভব, কিন্তু যুবক যুবতীদের যৌবন কালের আমলটা গোনা আমায় জিব্রাইলের পক্ষে সম্ভব। আর দাড়ি পাকা মুরব্বি বাবারা যারা এসেছেন, এই গ্রামে মুরব্বি মনে হয় নাই না, মনে হয় না, এই বাসা বাসা কয়েকটা মুরব্বি এসে তাও তরিকত পন্থী, আল্লাহর ওলির সোহবতে মনে হয় আছেন আপনারা, আমার দাদারা আসছেন আপনাদের জন্য পুরস্কার, অন্তর থেকে যদি আল্লাহ দিদারের আশায় বসে থাকেন, আমি বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরব্বিরা যখন আল্লাহর দরবারে হাত তোলে আল্লাহ তাদের হাত খালি ফিরাইতে পারে না, ঠিক? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা মুরব্বি সকাল হলে যায় চায়ের দোকানে খোঁজে, আর একটা মুরব্বি সকালে মসজিদ খোঁজে, মুরব্বি কোনটা দামি? মসজিদ যেটা খোঁজে এটাই দামি, কারণ মসজিদ হলো জান্নাতের বাগান আর দোকান হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা বর্তমান জামানায়, সবচেয়ে নিকৃষ্ট। বলে হুজুর কেন? তবে হ্যাঁ, দুইটা দুইজনের জন্য পারফেক্ট, ক্রেতা এবং বিক্রেতা, যিনি বেচবে আর যিনি কিনবে এই দুজনের জন্য পারফেক্ট, থার্ড পার্সনের জন্য দোকান বাজার সমনি একেবারেই কিনা, তাদের জন্য এই জায়গাটা একেবারে ঠিক না। তার কারণ এই জায়গাটাকে বসেই মানুষ শুধু গীবত করার জন্য, আপনি দেখবেন যেই মুরব্বিরা বেশি বেশি দোকান পছন্দ করে, একটা আছে চা খাইতে যায় আবার চলে আসে ওইটা না, আর একটা আছে কন্টিনিউ দোকান পছন্দ করে, সকাল টু সন্ধ্যা দোকানে থাকতে পছন্দ করে, ওনার জবানে শুধু কি দেখবেন? গীবত। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, গীবত দিয়ে সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য করা, এই গীবতের জন্য উত্তম জায়গা হলো বাজার দোকান সমুনি। আপনারা আমার কথায় কষ্ট পেতে পারেন, আই ডোন্ট কেয়ার,
কষ্ট পেলে কিচ্ছু করার নাই। আর যদি কষ্ট মনে না করে, হুজুর নতুন আসছে কিছু কথা বলতে যে শুনবো, আপনার মধ্যে বা আমার মধ্যে যদি সেই ত্রুটিটা থাকে, এটাকে আমি আজকের বক্তব্যের পরে ডিলিট করে দিব। আজকের মাহফিলকে সাক্ষী করে বলছি, আপনার জীবনে একটা গুনার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না। কেন জানেন? মানুষের প্রথম জীবনে যদি পাহাড় পরিমাণ অপরাধ করে আর শেষ জীবনে এসে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে যে কাঁদতে কাঁদতে কবরে যেতে পারে, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি গুনার জন্য তাকওয়া অবলম্বন করে মাসির মাথার সমপরিমাণ চোখের পানি ফালাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই জান্নাতের বাগানে বসে হাসি সবার পক্ষে সম্ভব, আমি হাসবো এটা সবার পক্ষে সম্ভব, এটা নাথিং। প্রত্যেকটা মুসলমানের জন্য হাসিটা ইজি, কিন্তু কান্না করা সবার জন্য ইজি না, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়ে মানুষ পৃথিবীর সব কিছু দেখে, কিন্তু এই চোখ দিয়ে জান্নাত দেখা এটা সবার পক্ষে সম্ভব না। এই হারাম পুতু বর্জন করে আমি টাকার পাহাড় গড়ে নিব, এটা সবার অন্তরে স্বপ্ন হিসেবে কাজ করে, কিন্তু আমি অল্প অল্প টাকা রোজগার করে ফ্যামিলি কিনে মোটামুটি চলে কোনো ভাবে কবরে যাব, এই চিন্তা সবার পক্ষে করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, নেগেটিভ এবং পজিটিভ, ভালো এবং মন্দ, এই দুইটাকে যে পার্থক্য করতে পারে, যথাযথভাবে ডিস্টেন্স তৈরি করতে পারে, ওই ব্যক্তিটার জন্য কিন্তু আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছে। আল্লাহ বলবে কালকে আমার তো দিন, ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও, কে বলবে? আর যারা পার্থক্য করতে পারবে না, হালাল হারামকে একত্রিত করবে, হালালকে হালাল জানবে, হালালকে হারাম জানবে, মানে তার সেন্স নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়ার্ডার দেবে, ও গো টু হেল, চলে যাও দৌড়ে জাহান্নামে, ঠিক কিনা বলেন? আপনি কোনটা নেবেন? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কোনটা নেবেন? কোনটা? জান্নাত নেবেন? তো জান্নাত নিলে যে আমার লগে থাকতে হইব, সবাই তো বলেন নাই, দেখছেন নি? এই যে আমি কইছি না, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি যে কয়েকদিন অসুস্থ, গলা ভাঙা, ঠান্ডা জ্বর কাশ, কিন্তু প্রোগ্রাম তো মিস নাই। আল্লাহ কি বলেছেন? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ ডাজেন্ট রং হিজ লেজ, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। সবাই বলতে পারলেন না যে হুজুর হ্যাঁ আপনার সাথে থাকবে, এটা বলতে পারলেন না? পৃথিবীর সব কিছুর চাইতে দামি হলো একজন হক্কানি আলেম, ঠিক, আলেমের জবান, আলেমের কদম, আলেমের কাজ, যদি সে আলেমের মতো আলেম হয়, আল্লাহর রাসূলের প্রেমিক হয়, তাকে আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে মিলাইতে পারবেন না, সে সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি বুঝেন না, পৃথিবীতে এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, সরকার পর্যন্ত সব কিছু আছে, আল্লাহ কি কারোর সাথে মিশার কথা বলছে? না, আল্লাহ বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার কথা কি বুঝে আসছে? কথা বলেন সম্মানিত উপস্থিতি, মা বাবাকে যেই কোনো লোক ভালোবাসতে পারবে না, কিন্তু কষ্ট সবাই পক্ষে দেওয়া সম্ভব, কথা বুঝেন নাই? মানে যে কেউ চাইলে মা বাবার কলিজা ভেঙে চৌচির করে দিতে পারবে, কিন্তু যে কেউ চাইলেও মা বাবাকে ভালোবাসা সম্ভব? কোনটা যে ভালোবাসবে সে গানি, নাকি যে মা বাবাকে কষ্ট দেবে সে গানি? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কি আলোচনা করব আপনাদের কাছে, কোন দিক নিয়ে আলোচনা করব? বাংলার মুসলমানের চরিত্র ঠিক নাই, আর যার চরিত্র ঠিক আছে সে তার সমাজে সুখে নাই, ঠিক কিনা বলেন? যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুইট, যে একজন সুইট ম্যান, সুইট পারসন, ভালো মানুষ, সে কিন্তু তার সমাজে সুখে নাই, ঠিক কিনা বলেন? কোথায় যাব, কোন বিষয় নিয়ে আলোচনা শোনাবো? কলিজায় অনেক বোক বড় কষ্ট আপনারা জানেন না, আজকে দুঃখ লাগে একটা মুসলমানের ছেলেকে দেখে চিনতে পারেন, এটা কি আসলেই হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা? তার চুল দেখে, তার দাড়ি ডিজাইন থেকে ঠিক
হিন্দুস্তানের বিদুর্মী খেলোয়াড়দের চরিত্রটা যেমন দেখতে যেমন, একটা মুসলমানের বাচ্চার চেহারাটা তেমন। এই কষ্ট কোথায় রাখবো, কার কাছে এই কষ্টের কথা শেয়ার করব? এই বাচ্চাগুলোর কি বাবা মা নাই? কথা বলে না কেন? Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? আপনি কি দেখেন না আপনার ছেলে যে বিদুর্মীদের মতো চুল কাটলো, একবারও কি শাসন করেছেন? বাবা যদি হয় দেড় হাত, ছেলে যদি দেখতে হয় বারো হাত, তারপরেও সে বাবার কাছে জিম্মি। কথা বলেন না কেন? তারপরেও সে তার মায়ের কাছে জিম্মি। কারণ বাবা মা যদি সন্তানের দায়িত্ব ছেড়ে দেয়, এই বর্তমান জামানে সন্তানের কুল দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বাবা মা কি তার দায়িত্ব পালন করা উচিত না? আপনার ছেলে যে জিন্স প্যান্টটা পরলো, তার পরনে কোনো কাপড় চোপড় নাই, তার সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, আপনি কি একবারও কি আপনার ছেলেকে জিজ্ঞেস করেছেন, বাবা তুমি প্যান্টটা কেন কিনেছো? আমি বাবা তোমার দিকে তাকাইতে লজ্জা হচ্ছে, কারণ চোখের জিনা হলো দেখা। চোখের অপরাধ কি দেখা? আমি যে লজ্জাস্থান দেখলাম আমার চোখের অপরাধ হলো, আর এই অপরাধের জন্য যিনি অপরাধ করেছে সে দায়ী। আপনি কি একবারও প্রশ্ন করেছেন? সম্মানিত উপস্থিতি, কে ছাড়া পাবে? আমার মাথায় কাজ করে না, কে জান্নাতে যাবে? আল্লাহ কার জন্য জান্নাত বাজেট করে রেখেছেন আমার বুঝে আসে না। মা কি দেখে না তার মেয়ে যে অশ্লীল ভাবে চলাফেরা করতেছে, চুলগুলোকে এদিক দিয়ে সাদা এদিক দিয়ে লাল কেটে আপনার চুলগুলোকে কেটে একবার ছোট করে দিচ্ছে, আপনারা কি দেখেন না? নারীর চুল লম্বা রাখা সুন্নাত, মহিলাদের কথা আসতে বলা সুন্নাত। বাবা মা মা কি দেখে না? কিন্তু বাবা মা এটা নিয়ে কোনো কর্ণপাত করছে না। একটা ভাই তার চোখের সামনে দিয়ে তার বোন বিশ্রী পোশাক পরে অসংখ্য পুরুষের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এটা কি ভাই দেখে না? তার ভাইকে উচিত না তার ভাইকে বোনকে শাসন করা? এই মুসলমান, আমরা সবাই মুসলমান ইমানদার, এভরি মুসলিম শুড পারফর্ম হিজ ডিউটিস কেয়ারফুলি। আমরা মুসলমান হিসেবে প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ দায়িত্ব যত্ন সহকারে পালন করা উচিত। ঠিক কি না বলেন? কি ওয়াজ করবো আপনাদেরকে, কি ওয়াজ শোনাবো? মসজিদের দিকে তাকাইলে চোখের পানি চলে আসে, মুয়াজ্জিন আজান দিয়ে দাঁড়িয়ে থাকে, চারজন মুসল্লি হয় না, কিসের বরকত পাবেন? আল্লাহ রাসূল কি বলেছে জানেন? বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত নারাজ হবে, এমন রোগ দিবে, এমন অসুখ দিবে, যেই রোগের খবর আমরা জীবনে কোনোদিন নামও শুনি নাই। সেটা কেন হবে জানেন? শুধুমাত্র আল্লাহর গোলামি থেকে বান্দা দূরে চলে যাওয়ার কারণে। আজকে দেখেন সর্বপ্রথম চীনের মধ্যে করোনা ভাইরাস প্রবেশ করেছে, আপনারা কি মনে করেন এটা রোগ না আল্লাহর গজব? দেখেন দিল্লিতে কি অবস্থা, মসজিদ ভেঙে চুরে দিচ্ছে, মুসলমানদের কি নির্মম মৃত্যু হচ্ছে, এটা কি আপনারা মনে করেন না গজব? সম্মানিত উপস্থিতি, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আমরা মুসলমান, আমরাও যদি আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকতে না পারি, আমাদেরও কিন্তু ছাড় নাই, আমাদের কিন্তু বাঁচার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে। দেখেন আগের যুগের মানুষের চাইতে এখনকার বর্তমান জামানার মানুষের সবকিছু স্লো, হায়াত আগেকার মানুষের মতো নাই। দাদা আছে? আগেকার মানুষের মতো হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ হয়ে মারা যায়। আগেকার মানুষ যেভাবে খায় আমরা এখন খাইতে পারি না, ঠিক কিনা বলেন? এই নিয়ে ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করছে, বিশ্বাস করবেন ছেলের ডায়াবেটিস। এই যে দাদা বলছে ডেলিভারির পরেই ডায়াবেটিস, আসলেই সত্য কথা, এটা কেন জানেন? এটা কেন জানেন? কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি কাকে দোষ দিব? আমি কার উপরে আমি এই তোহমত দিব? কাকে আমি দোষারোপ করব? আমি নিজেই তো দোষী। একটা বারের জন্য আজকের মাহফিল থেকে গিয়ে মুসলমান ইমানদার নবী প্রেমী আল্লাহর গোলাম আল্লাহর প্রিয় বান্দা, আপনারা জানেন আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে কি বলছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবারটা তো বলতে পারলেন না। আপনারা কি রোজা রাখছেন? পেটে খিদা, ঘুম আসছে? আহ মুসলমান, আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছে।
কি বুঝে আসছে? মানে ইচ্ছা মতো, মানে আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, গঠন তৈরি, এত সুন্দর যেটা চাঁদের চাইতেও সুন্দর, আকাশের তারার চাইতেও সুন্দর। আপনারা কি জানেন আকাশের চাঁদ তারা সূর্য আমাদের জন্য সৃষ্টি হয়েছে? সেই খবর কি আছে আপনাদের? আমাদের আমার কথায় কি আপনার কষ্ট পায়? একটা মানুষ যদি সুদ খায়, তার নামাজ রোজা হজ জাকাত তার কোনো কিছু কবুল হবে না, তার বৌড়িরা পর্যন্ত না পাক। কোন সুদকুর যদি সুদের টাকা এক টাকা নয় টাকা ধরেন হালাল, আর এক টাকা লাগাইছে হারাম সুদের, এই এক টাকা লাগাইয়া নয় টাকার লাগাইছে, নয় টাকা তো গন্ধ কইব। এটা আমার কথা না, হাদিস শরীফের মধ্যে আছে। রাসূল বলেছেন 10 টাকা দিয়ে জামা কিনছো, নয় টাকা হালাল এক টাকা হারাম, এই জামা পরে সারা জীবন নামাজ পড়তে পারবা? তোমার নামাজ হবে না, কবুল হবে না। কার কথা? রাসূলের হাদিস। রাসূল যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে দেখছেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল এই বড় বড় পেট হলা মানুষের কারা? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার নামধারী এক দল উম্মত, এদের চরিত্র কি? করে দুনিয়ার লোভে টাকার লোভে আপনার সুদ আর ঘোষ তারা কন্টিনিউ খাইছে। এখন রাসূল বলতেছে, আমি তো দেখতেছি সেই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। আপনারা জানেন না, যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। আচ্ছা কোন, আমি একজন ধর্মীয় গানের অধিকারী মানুষ হইয়া তার কোটি কোটি টাকার দিকে চাইয়া আমি কি ইসলাম বিক্রি করতে পারি? আর আমি তো তাকে শুট করে কথা বলি নাই, যেই সুদকুর সিন্ডিকেট তৈরি করছে আমি তো তাকে শুট করে কথা বলি নাই, আমি তো কথা বলছি সকল মুসলিম ও মাকে কেন্দ্র করে। কারণ মসজিদে যদি সে একলা থাকতো তাইলে সে রাগ হইতো, ঠিক না বলেন? আমি ওয়াজ করছি, তোমার ভাল লাগলে তুমি সুদ খাও, নাইলে ছাড়ো, এটা তোমার ব্যক্তিগত ইখতিয়ার, কথা বলেন ঠিক না? তারা মসজিদে যাইও নামাজে খারিও চিন্তা করে, সুরা তো পড়ে না, মসজিদে খারিও চিন্তা করে, বাইরে যেন টিহাডি ফাইম নি আজকে তো মাসের 1 তারিখ, বালা করে হাসতেও তো পারলেন না, জোরে একটু হাসি দেন চাই। এই যে আমার দাদাই জোরে হাসি দেখছেন নি, দাদার স্পিড এখনো মাশাআল্লাহ অনেক হাই স্পিড, আমরা দুর্বল, আমরা লো লেভেলে আছি। হ্যাঁ দেখছনি, এই যে পাগলাই কইতে আছে ফুরান মেশিন আসলে এসা। হ্যাঁ এই মেশিনের লাগে অনকাটি ধাক্কা খাইলে উইরা যাইয়া ভরব মিয়া নদীর ফার তো পিছনে দৌড়া যাইবো, যাইয়া কইবো কই গেল রে, কই পানি নি গেছে, ঠিক কিনা বলেন? অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর, অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজের ভিতরে তোমায় মশাই কামুর দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলেন? কষ্ট পাইছেন? না কষ্ট পাইছেন? কখনোই আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে, কোরআন হাদিসকে যারা ভালোবাসে, তাদের অন্তরে বিন্দু পরিমাণ কষ্ট যাবে না, বরং তারা আরো মজা পাবে, ঠিক কিনা বলেন? আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? সম্মানিত উপস্থিতি, সুদ খাওয়া সবার পক্ষে সম্ভব, কিন্তু ছাড়া সবার পক্ষে সম্ভব না। প্রকৃত মানুষ হচ্ছে যে ত্যাগ করতে শিখেছে, যার মধ্যে অনেক বেশি ত্যাগ করার শক্তি আছে মনে করবেন সেই হলো প্রকৃত মুমিন, যে নিজে না খেয়ে ক্ষুধার্ত থাকার পরে অন্যকে খাওয়ায় সে হচ্ছে মুমিন, যে নিজে বস্ত্রহীন থাকার পরে আরেকজনকে বস্ত্র দিয়ে দিবে সে হচ্ছে মুমিন,
যেই ব্যক্তি নিজের কষ্টে থাকার পরে অন্যের শান্তি কামনা করবে সে হলো মুমিন ঠিক কিনা বলেন বন্ধুরে আমার নামাজ যারা ইচ্ছে করে ছেড়ে দেয় তারা আল্লাহর কাছে কতটা নিকৃষ্ট দেখেন মূসা কালিমুল্লাহর কাছে মূসা নবীর নাম তো শুনেছেন মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী 1,24,000 মতান্তরে 2,00,000 মতান্তরে 3,24,000 নবী রাসূল আছে বন্ধু এর মধ্যে 8 জনকে আমার আল্লাহ স্বর্গে উপাধি দিয়েছেন 8 জনকে স্বর্গে উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ মহাবতে বলেন সুবহানাল্লাহ মূসা কালিমুল্লাহর কাছে একটা নষ্ট চরিত্রের মহিলা আসলো যাকে বলা হয় বেশ্যা মহিলা বন্ধুরা আমার এই মহিলাটা আসলো আয়েশা মূসা কালিমুল্লাহর কাছে ডাক দিয়ে বলল আল্লাহর নবী গো আমি বড় যন্ত্রণা নিয়ে আপনার কাছে এসেছি আমি বড় কষ্ট নিয়ে আপনার কাছে এসেছি আমি বড় ব্যথা নিয়ে আপনার কাছে এসেছি মূসা কালিমুল্লাহ বললেন তোমার মনের ব্যথাটা কি বলো এবার এই মহিলাটা বলল আমার মনের ব্যথা হলো আমি ব্যভিচার করেছি জিনা করেছি নাউজুবিল্লাহ বলে আমি একজন পুরুষের সাথে পর পুরুষের সাথে মেলামেশা করেছি এই মেলামেশার মাধ্যমে আমার গর্ভে সন্তান চলে এসেছে এই সন্তানটা দিন দিন করে আমার পেটে বড় হলো বড় হওয়ার পরে দিন যখন ক্ষণ যখন হলো আল্লাহর হুকুমে সন্তানটাকে প্রসব করলাম সন্তান প্রসব করার পরে আমি চাইয়া দেখলাম এই সন্তান হলো পুত্র সন্তান তখন আমি কি করলাম যখন আমি দেখলাম আমার গর্ভে পুত্র সন্তান চলে এসেছে পুত্র সন্তান চলে আসার পরে এটা তো অবৈধ সন্তান আমি হত্যাটা কি সন্তানটাকে নিজে হাতে কতল করেছি সন্তান আসছে ব্যভিচার থেকে এই সন্তান গর্ভে বড় হলো তারপরে এটা পৃথিবীর বুকে আসলো আসার পরে আমি এটাকে নিজে হাতে হত্যা করেছি ও আল্লাহর নবী গো আপনি বলে দেন আমার এই পাপগুলো আল্লাহ ক্ষমা করবে কিনা মূসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন এমন নিকৃষ্ট পাপী এমন নষ্ট চরিত্রের মহিলা আমি তো জীবনে কোনোদিন দেখিনি মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন এ মহিলা এই মুহূর্তে তুমি আমার আঙ্গিনা ছেড়ে চলে যাও কারণ তোমার উপর গজব যেন আমাদের কেউ না পায় মানে তোমার গজব যেন আমাদের কেউ না পায় তোমার অপরাধের সাজা যেন আমাদেরকে ভোগ করতে না হয় তুমি জলদি জলদি এখান থেকে প্রস্থান করো এখান থেকে জলদি জলদি তুমি চলে যাও এই কথা যখন বলল বন্ধু মেয়েটা ভাঙা মন নিয়ে এখান থেকে চলে গেল মহিলাটা ভাঙা অন্তর নিয়ে এখান থেকে চলে গেল বন্ধু এই মহিলাটা কিন্তু মূসা নবীকে বলেছে আল্লাহর নবী আমি তো তওবা করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা এবার মূসা কালিমুল্লাহ বলল না না তোমার মতো নষ্ট চরিত্রের মহিলার কোনো ক্ষমা নাই কিনাই নষ্ট চরিত্রের মহিলার কোনো ক্ষমা নাই তুমি এখান থেকে দূরে চলে যাও বন্ধু মহিলাটা যখন এখান থেকে চলে যায় সাথে সাথে জিব্রাইল আসিয়া মূসা কালিমুল্লাহর সাথে দিদার করে আল্লাহর নবীকে একটা ডাক দিয়ে বললেন হ্যাঁ মূসা আপনি এটা কি করলেন আপনি মহিলাটাকে বিদায় করে দিয়েছেন কেন কয় রে জিব্রাইল এই মহিলার মতো নষ্ট চরিত্রের মানুষ তো আর কেউ হতে পারে না এর মতো নোংরা মানুষ আর কেউ হতে পারে না জিব্রাইল বলল নবী গো সে তো তওবা করেছে আপনি তারপরও তাকে তাড়িয়ে দিয়েছেন এবার মূসা কালিমুল্লাহ বলতেছে জিব্রাইল এই মহিলাটা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ এবার মূসা কালিমুল্লাহকে জিব্রাইল ডাক দিয়ে বলল এ আল্লাহর নবী আপনার দৃষ্টিতে এই মহিলাটাকে নষ্ট মনে হলো তাকে দুশ্চরিত্র মনে হলো সবচেয়ে নিচু লেভেলের মানুষ মনে করে আপনি তাকে বিদায় করে দিলেন আপনি জানেন না যে জানেন না নবী গো ওই মহিলাটার চাইতেও নিকৃষ্ট হলো আল্লাহর বান্দা যারা ইচ্ছে করে করে অজুহাত ছাড়াই নামাজ ছেড়ে দেয় আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ কিছু শিখতে পারছেন এখান থেকে বুঝতে পারছেন ওই নষ্ট চরিত্রের মহিলার চাইতেও নিকৃষ্ট হলো একজন বেনামাজি যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে আমার নামাজ মানুষকে পরিপূর্ণ মানুষ বানাইয়া দেয় ঠিক কিনা বলেন কেন হরি বাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজুকে তার ঠিকানা কেন হরি বাই
পড়াইবে নামাজি নামাজ কেন পড় না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা প্রথমত আসবে পজর পড়বে পজর যোজনা পজর হবে পায়ের খরম তামার তাফ লাগবে না পজর হবে পায়ের খরম তামার তাফ লাগবে না পজর গেলে আসবে জোহর পড়বে জোহর যোজনা জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে না কেন হরে ভাই বেনামাজি নামাজ কেন পড় না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা জোহর গেলে আসবে ঈশা জোহর গেলে আসবে আসর পড়বে আসর যোজনা আসর হবে হাতির রুমাল পৌঁছবে গায়ের পৌঁছিনা আসর গেলে আসবে মাগরিব পড়বে মাগরিব যোজনা মাগরিব হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না কেন হরে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দোজকে তার ঠিকানা আসর গেলে আসবে মাগরিব পড়বে মাগরিব যোজনা মাগরিব হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না মাগরিব গেলে আসবে ঈশা পড়বে ঈশা যোজনা ঈশা হবে হাতের লাঠি বড় ভয় থাকবে না মাগরিব গেলে আসবে ঈশা পড়বে ঈশা যোজনা ঈশা হবে হাতের বাতি অন্ধকার থাকবে না কেন হরে ভাই বেনামাজি কেন হরে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা প্রথমত আসবে ফজর পড়বে ফজর যোজনা ফজর হবে পায়ের খরম তামার তাপ লাগবে না ফজর গেলে আসবে জোহর পড়বে জোহর যোজনা জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে না জোহর গেলে আসবে আসর পড়বে আসর যোজনা আসর হবে হাতের রুমাল পৌঁছবে গায়ের পৌঁছিনা আসর গেলে আসবে মাগরিব পড়বে মাগরিব যোজনা মাগরিব হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না মাগরিব গেলে আসবে ঈশা পড়বে ঈশা যোজনা ঈশা হবে হাতের লাঠি বড় ভয় থাকবে না ঈশা হবে হাতের বাতি অন্ধকার থাকবে না কেন হরে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা আমার হবে বলে সুন্দর না গজলটা অনেক আমার কাছে সব পাবেন নতুন কারণ আমি একজন রাইটার আমি হামদ নাদ ইসলামী সঙ্গীত এগুলো নিজে লিখি নিজে সুর দেই আমি এখন আমি নিজেই গাই আলহামদুলিল্লাহ বলেন একটা মহব্বত এবং আলহামদুলিল্লাহ মহব্বত আলহামদুলিল্লাহ আপনারা গজল মনে পছন্দ করেন না না করে করলে আওয়াজ তো অনেক হওয়ার কথা আমার লেখা আরেকটা গজল শোনাই হ্যাঁ শুনবেন আর হা দিয়ে দেওয়া লাগবে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেওয়া লাগবে না দেওয়া লাগবে না আলহামদুলিল্লাহ এই ছেলেরাই তো এত সুন্দর করে কথা বলতেছে মানে এমনিতেই তো মানে অনুপ্রেরণা এসে যায় ঠিক কিনা বলেন ছোট ছোট মানুষ তোমরা তো সবাই আমার বললাম না আমার ছাত্র চেয়ে তো ছোট আমি নিজের লেখা নিজে সুর দেওয়া আরেকটা গজল গাই তারপর আমি আবার আলোচনা একটু করে শেষ করে দিব ঠিক আছে তো আমার সাথে সবাই গান দয়ালে নবীর ভালোবাসা সবচেয়ে মধুময় সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয় নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে হাজার বাদার পরেও খুঁজে পাবো অসীম জয় সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয় বলেন সেই ভালোবাসা কখনো দয়ালে নবীর ভালোবাসা সবচেয়ে মধুময় সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয় নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে হাজার বাদার পরেও খুঁজে পাবো অসীম জয় সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয় বলেন সেই ভালোবাসা কখনো
আমার পাগল মনটারে কোনো বুঝ মানে না রে, আমার পাগল মনটারে কোনো বুঝ মানে না রে, দয়ালে নবীর দিদার পেতে সে উতলা হয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, বলেন সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, দয়ালে নবীর ভালোবাসা সবচেয়ে মধুময়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে, হাজার বাদার পরেও খুঁজে পাবো অসীম জয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, বলেন সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, নবীর প্রেমিকেরই দল চল রে সবাই চল, নবীর প্রেমিকেরই দল আমার সঙ্গে সবাই চল, দয়ালে নবীর প্রেমিক হলে সুখ যে নসিব হয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, বলেন সেই ভালোবাসা কখনো বলেন, দয়ালে নবীর ভালোবাসা সবচেয়ে মধুময়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, নবীর প্রেমিকেরই দল আমার সঙ্গে সবাই চল, নবীর প্রেমিকেরই দল আমার সঙ্গে সবাই চল, দয়ালে নবীর প্রেমিক হলে সুখ যে নসিব হয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়। কথাগুলো সুন্দর না? এগুলোর সাথে শত্রুতা আমার সাথে থাকতে পারে, কিন্তু এগুলোর সাথে শত্রুতা পৃথিবীর কোন মুসলমানের থাকতে পারে না, কারণ আমরা সবার প্রিয়জন হলো আপনার আমার প্রিয় নবী, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার নামাজ নিয়ে কথা বলতেছিলাম, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি নষ্ট মহিলার চাইতে খারাপ, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? হযরতে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, শীতের দিনে একটা গাছের ডালা থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, শীতের দিনে পাতা ঝরে পড়ে না? একটু মন দিয়ে শুনেন, আপনারা কি বিরক্ত হইয়েন না, আপনাদের চাইতে কষ্ট আমার বেশি। বন্ধুরা আমার মজার খবর শুনেন, শীতের দিনে গাছের পাতা জোরে জোরে পড়তেছে বিরামহীন ভাবে, এবার এই দৃশ্যটা আমার নবী দেখলেন, দেখার পরে আমার নবী এবার চলে গেলেন ওই গাছের কাছে, গাছের কাছে যাইয়া গাছের ডালাটাকে এইভাবে ধরলেন, ধরার পরে বন্ধুরা আমার আরো দ্রুত গতিতে পাতাগুলো ঝরতে শুরু করলো, এবার পাতা ঝরতে দেখে আমার নবী আবু জরকে ডাক দিয়ে বললেন, হে আবু জর, এবার আবু জর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির গো নবী, এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু জর তুমি চাইয়া দেখো এই গাছের পাতা কিমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে, রে আবু জর চাইয়া দেখো, আমি বলে দিলাম আবু জর আমার উম্মত গুলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়, আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে সেজদা দিয়ে দেয়, ওই গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো জড়তে পড়ে থাকে। এই কারণে নামাজি নামাজের মতো নামাজ করতে পারলে সে কোনোদিন পাপ করতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার এবার ঈসা নবীর জীবনীতে যাব, আমি যাবেন নি আমার সঙ্গে? ঈসা নবীর জীবনীতে ঢুকলাম বন্ধু, ঈসা নবীর জীবনীতে ঢোকার পরে খবর পাইলাম, ঈসা রুহুল্লাহ একদিন একটা নদীর কিনারা দিয়ে হাইটা যায়, কোন দিক দিয়া কথা বলেন, কোন দিক দিয়া? নদীর কিনারা দিয়ে বন্ধুরা আমার হাইটা যায়, হাইটা যাওয়ার সময় দেখলেন উজ্জ্বল নুরানি সুন্দর একটা পাখি, এই পাখিটা বন্ধুরা আমার এই পাখিটা কি করতেছে, এই পাখিটা একবার সে ধুলাবালির মধ্যে নিজের শরীরটা ভরায় নোংরা করে দেয়, বুঝতে পারেননি মানে ধুলাবালির মধ্যে যাইয়া তার শরীরটাকে নোংরা করে দেয়, শরীরটাকে ভরায়, এবার শরীরটা যখন নোংরা হয়ে যায় এবার পাখিটা দৌড়ে চলে আসে আবার ওই পাশের সমুদ্রে নদীতে, আয়েশা বন্ধু এখানে সুন্দর করে পাখিটা গোসল করে, সুবহানাল্লাহ বলেন না, পাখিরা কি করে গোসল করে বন্ধু,
এবার গোসল যখন হয় সে যখন পরিষ্কার হয়ে যায় এখান থেকে উইটা সে আবার ধুলাবালিতে যায়। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ভিজা শরীরে তো এমনিও কাদা লাগে, লাগে না? আপনার শুকনা ধুলাও কিন্তু কাদা হয়ে যায়। এবার পাখি যাইয়া আবার নিজের শরীরটাকে নোংরা করে দিচ্ছে, ভরিয়ে দিচ্ছে। বন্ধুরা আমার ইসারুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ব্যাপার কি রে, একবার সে নিজের শরীরটা পরিষ্কার করে আবার সে ধুলাবালিতে যায়। এমনি করে করে বন্ধু একবার আসলেন, আবার গোসল করলেন, আবার গেলেন ময়লা করলেন, আবার এসে গোসল করলেন, এমনি করে করে পাঁচবার পাখিটা ওখান থেকে নিজের শরীর থেকে ময়লা শরীরটাকে ধৌত করে। ঈসা রুহুল্লাহ চিন্তা করতে সেটা কি ধরনের ঘটনা, এটার কারণ কি? এই চিন্তা করতে করতে চিন্তারত অবস্থায় বন্ধু এবার জিব্রাইল এসে ঈসা রুহুল্লাহর কাছে হাজির হয়ে যায়। যখন হাজির হয়ে যায় রে বন্ধু, এবার ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনি যেই দৃশ্য দেখে চিন্তিত হয়েছেন, আপনি যেই দৃশ্য দেখে ভাবনায় পড়েছেন, আপনি যেই বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন নবী গো, এটা হলো আকি নবীর উম্মতের নিদর্শন, এটা হলো আমাদের নিদর্শনকার। এই যে পাখিটা একবার শরীরটা ময়লা করলো, আবার সে গোসল করলো, আবার ময়লা করলো, আবার সে গোসল করলো, পাঁচবার করলো, ও নবী আখির নবীর উম্মতির উপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়জ হবে। কে বলতেছে? আল্লাহ। জিব্রাইল বলতেছে, ঈসা রুহুল্লাহকে জানাই দিতেছে নবী গো, আখির নবীর উম্মতির উপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়জ হবে। যখন ওই পাঁচ ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার পরে তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। এমনি করে করে পাখি একবার ময়লা করলো, আবার সেটা পরিষ্কার হয়ে গেল। তেমনি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যখন আখির নবীর উম্মত আল্লাহর দিদারের আশায়, আল্লাহকে পাওয়ার আশায় পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজের কারণে তার এই মাসকানের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তবে শর্ত হলো বন্ধু, হাদিস শরীফ থেকে প্রমাণ, আমার রাসূল হাদিস থেকে প্রমাণ, কবিরা গুনাহ থেকে আমাদের একে বেঁচে থাকতে হবে। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শীতল সময়ের নামাজ পড়বে সেই ব্যক্তি যাবে জান্নাতে। কথা বুঝেন নাই? যে ব্যক্তি শীতল সময় হলো সূর্যাস্তের আর সূর্য উদয় হওয়ার আগের নামাজ, আর সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ, সূর্য উদয় হওয়ার আগের নামাজ হলো ফজরের নামাজ। এই টাইমটা বড় শীতল সময়, ঠিক কিনা বলেন? ঠান্ডা সময় মজার সময়, আর সূর্য অস্ত যাওয়ার আগের সময় হলো আসরের সময়, ঠিক কিনা বলেন? ও বন্ধু, ফজর আর আসর নামাজ যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি যাবে রে জান্নাতে। এই কথা বলেছে আমার আপনার নবী। আমার রাসূল বলেছে, বন্ধুরা আমার, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল নষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার। আসরের নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন?